হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা। আমি রিপন, আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো হিপহপ পুলিশ টু, তবিব ভাইয়ের এমনকি গালি ভাইয়ের রানার রিয়াকশন। আমরা এটা দেখবো, দেখে তারপর বলবো আসলে গানটি কেমন হয়েছে। আশা করি আপনারা সবাই রানাকে চেনেন এমনকি তবিব ভাইকে চেনেন, যিনি ইতিমধ্যে 5টা গান রিলিজ করেছে বাংলাদেশে। আর অনেকে এই গানগুলো দেখেছে এবং কি পছন্দ করেছে, বিশেষ করে আমারও খুব ভালো লেগেছে এবং কি পছন্দ হয়েছে। গালিবর রানাকে আসলে ওর গানগুলো খুব জটিল হয়, আর যারা বুঝেন গানগুলো তারা অবশ্যই বুঝবেন আসলে গানের মধ্যে কি একটা আবেগ আছে, আসলে বুঝার আছে প্রত্যেকটা গান, তাদের গানগুলো আসলে বুঝার মতো। ঠিক আছে, তো চলুন, আসলে ওনারা সর্বমোট 5টা গান রিলিজ করেছে। যেমন হচ্ছে আপনার এখানে আপনাদেরকে দেখাচ্ছি, একটা হচ্ছে গালিবয় 1, তারপর হচ্ছে গালিবয় পার্ট 2, তারপর হচ্ছে 3। এরপর ওনা হিপহপ পুলিশ সর্বপ্রথম যেটা রিলিজ করেছেন 2 মাস আগে, এরপর জার্নি 1, ওটা ওনা রিলিজ করেছে। এবং কিছুদিন আগে, মাত্র 2 দিন আগে, হিপহপ পুলিশ নামের গান একটি রিলিজ করেছে। আসলে এই গানটি মাত্র 2 দিনে প্রায় 9 লাখ, 9.5 লাখ মানুষ এটা ভি পেয়েছে বা 9 লাখ মানুষ এটা দেখেছেন। তো চলুন আমরা আসলে এই গানটি সম্বন্ধে একটু জেনে আসি, আসলে গানটির মধ্যে কী আছে। এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে যে হিপহপ পুলিশ পার্ট 2, যেখানে তবিব মাহবুব ভাই নিজে এবং রানা গানটি গিয়েছেন। আর এটা হচ্ছে রিলিকোস করেছেন তবিব মাহবুব ভাই, এবং ভোকাল তবিব এবং কি রানা। আর এটার অভিনয় ছিল যেন আজহারউদ্দিন রাসেল ভাই। তো চলুন আমরা গানটি শুরু করি, সর্বপ্রথম আসলে গানটা দেখ কি আছে। চটিন সাউন্ডটা খুব সুন্দর, রানা এটা মনে হচ্ছে রাসেল ভাই। আসলে এই ছেলেটাকে দেখলে মনে হয় অন্যরকম। এই ছেলেটার বয়স বা কত হবে, 12-13 বছর ছেলেটা, আসলে জটিল ছেলেটার চেহারা দেখছেন, জটিল। আসলে জটিল, আসলে ছেলেটার কণ্ঠে একটা জাদু আছে। জাদু বলতে গেলে আসলে কি বলবো, ছেলেটা এমন ভাবে গান করে মনে হচ্ছে বড় কোনো শিল্পী। ঠিক আছে, আসলে এটার ওর ক্রেডিটটা আমি আসলে দেওয়া উচিত ছিল যে তাবিব ভাই, আসলে তাবিব ভাই তাকে যেভাবে একটা সাপোর্ট দেয় আসলে মানুষটার জন্য। বুঝতেই পারছেন, বুঝতে পারছেন কি বলতে, পড়াশোনা শুরু করলো, চাকরি না পাইলে তো আর কিছুই করার নেই। বুঝতে পারছেন, আমরা স্কুলে যাই কিন্তু স্কুল থেকে গ্রাজুয়েট কমপ্লিট করি, তারপর অনেক কিছু করি, চাকরির জন্য এদিকে যাই এদিকে যাই। আমরা আবার যে স্কুলে পড়াশোনা করি, এই স্কুলের কমিটি মানুষগুলো কেমন, আমরাও কি করি সেটা বলতেছে। আসলে বাস্তব, আসলে বাস্তব একটা কথা, আসলে গানটার মধ্যে এটাই বোঝালো যে আপনি যদি পড়াশোনা করে, যদি গ্রাজুয়েট কমপ্লিট করে আপনি পড়াশোনা করার পর যদি একটা ভালো চাকরি না পান, তাহলে ঘাস কাটা ছাড়া তো আর কোনো উপায় নেই। আর বিশেষ করে আমাদের যেসব স্কুল মাদ্রাসায় এবং কি কলেজে ইউনিভার্সিটিতে যেসব কমিটির মানুষগুলা যা শুরু করছে, বলার বাইরে।
এগুলো আসলে কি শুরু হয়েছে আমাদের বাংলাদেশে? আমাদের বাংলাদেশে বেকারত্ব তো যেভাবে বাড়তেছে স্বাভাবিক। আসলে রানার কন্ট্রি এবং তার যে একটা এক্সপিরিয়েন্স সেটা দিয়ে বোঝা যায়। এটা হচ্ছে তাবিব ভাই। প্রতিনিয়ত আমরা দেখি এটা আসলে তাবিব ভাইকে আমি স্পেশালভাবে থ্যাঙ্কস জানাবো, এই কারণে আমাদের বাংলাদেশে যেসব দেখা যাচ্ছে যে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে অনেক ছেলেরাই যারা গ্রাজুয়েট কমপ্লিট করার পর চাকরির জন্য, সরকারি চাকরি এবং খুব বড়ো বড়ো পোস্টে চাকরি পাওয়ার জন্য অনেকে উতলা হয়ে যায়, এই গানটার মধ্যে দেখালো তাবিব ভাই। একজন ছেলে যখন চাকরি পেল না তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আসলে তো এই অফিস থেকে এই অফিস, এই অফিস থেকে ওই অফিস ঘুরতে ঘুরতে তার মনুষ্যত্বটা অন্যদিকে চলে যায়। যেমন ও সিগারেট ধরালো, ঠিক আছে, স্মোকিং করতেছে। আসলে এটাই, একজন ছেলে যখন তার ব্যর্থতা স্বীকার করে তখন এটাই হয়। আসলে আমাদের বাংলাদেশে টাকা ছাড়া কোনো জায়গায়, মামা খালো ছাড়া চাকরি হয় না, ঠিক আছে, আর কোনো কাজই করা সম্ভব হয় না একমাত্র মামা খালো ছাড়াই। যারা এসব আসলে বুঝতে পারতেছেন, আসলে বাকিটা দেখার পর আলোচনা করি। সেই একটা দৃশ্য দারুণ করছে, খুব সুন্দর লাগছে। আসলে চল চল সবুজ মাঠে, চল চল সবুজ মাঠে, চল চল সবুজ মাঠে, আসলে তাবিব ভাই এখানে বুঝাতে চেয়েছিলেন যারা গেজুড বেকার তাদের নিয়েই এই গানটা। আর বিশেষ করে ওনা যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজের যতগুলো বেকারত্ব আছে সেসব ধরনের কথাগুলো ওনা তুলে ধরেছেন, মানে সুস্থ বিনোদনের মাধ্যমে বেকারত্বর যে একটা সমাধান আসলে ওনা এগুলা ধরনি, বাট আমাদেরকে দেখিয়েছেন যে আসলে কী হচ্ছে আমাদের বাংলাদেশে। এসবের মধ্যে আমাদের প্রথমত আমাদের প্রধানমন্ত্রী এবং কি আমাদের দেশের যারা সবচেয়ে বড় অঙ্গনে আছেন তাদেরকে এসব দেখা উচিত। আমাদের বেকারত্ব সমাজটা খুবই কঠিন এবং কি সমাজে এটা অনেক খারাপ, অনেক খারাপ পথে চলে যায় অনেক ছেলেরা। আসলে তাবিব ভাইকে আমি এটার জন্য খুবই স্পেশালভাবে থ্যাংকস জানাচ্ছি। আসলে ওনার ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, আর বিশেষ করে রানার জন্য থাকছে
ভালোবাসা। তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন, এমনকি তাবিব ভাইয়ের এমনকি রানার এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন। আর বিশেষ করে আমি একটাই কথা বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রিপন রাওয়ান, আর অবশ্যই বেল আইকনটি চেপে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। I'm gonna love you.